ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টু লার্নিং। তো আজকে ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে কয়েক সংখ্যক কর্মী নিয়োগ করা হবে এবং অনেকগুলো পোস্টে তোমাদের কর্মী নিয়োগ করা হবে। তো তোমরা প্রথমে এখানে দেখতে পারবে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, এবং সেটা কোথায়, নিউ দিল্লি নির্মাণ ভবন। এবং তোমাদের এখানে দেখতে পারবে কোন পোস্টে নিয়োগ করা হবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো এখানে তোমরা দেখতে পারবে বি এবং সি পোস্টে নিয়োগ করা হবে। এরপরে ডেট অফ পাবলিশ নোটিশটা তোমরা এখানে দেখতে পারবে 10/11/2023। এরপরে তোমরা এখানে অ্যাড্রেস নাম্বার দেখে নিতে পারবে এবং কোথায় কোথায় নিয়োগ হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া আছে, এরপরে তোমরা দেখতে পারবে কলকাতা, ঠিক আছে, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এরপরে নিউ দিল্লি, জেনারেল মেডিকেল ডিপোর্ট, জিএমএসটি। তো এখানে প্রত্যেকটা জায়গার নামও উল্লেখ করে দেওয়া আছে কোথায় কোথায় এই সেন্টারগুলো আছে। এরপরে তোমরা দেখতে পারবে এখানে পোস্ট এবং নাম্বার অফ ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি ডিটেলসটা কিন্তু সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। এবং তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, এবং তোমাদের যে এজ লিমিট সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো তোমরা আমাদের এই পিডিএফগুলো পেতে হলে ইজি টু লার্নিং A to Z চ্যানেলে জয়েন হয়ে যাও, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে রাখো, যেন প্রত্যেক দিনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো তোমরা পেয়ে যাও। এরপরে তোমরা প্রথম পোস্টটা দেখতে পারবে এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এখানে মাস্টার ডিগ্রি ইন রিলিভেন্ট জিওলজি অথবা মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি থাকতে হবে প্রথম পোস্টটার জন্য। এবং এখানে তোমাদের 30 বছর পর্যন্ত তোমাদের বয়স লিমিট রাখতে হবে, যেখানে তোমরা OBCরা 3 বছর এবং SC ST 5 বছরের ছাড় পেয়ে যাবে। তো তোমরা নিচের পোস্টটাতে দেখতে পারবে টেকনিশিয়ান, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং এখানে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এবং এখানে দেখবে 6টা পোস্ট আছে। তো প্রত্যেকটা পোস্ট তোমরা এক এক করে দেখে নিবে, এখানে অনেক সংখ্যার পোস্ট আছে। তো তোমরা নিচে আসলে সেই পোস্টগুলো এক এক করে তোমরা প্রত্যেকটা পোস্ট দেখে নিতে পারবে। তো তোমরা যেই পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টটা সম্বন্ধে দেখে নিবে। যেমন এখানে দেওয়া আছে প্রেসিং ম্যান, যেখানে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স দেখো এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো এইভাবে প্রত্যেকটা পোস্ট তোমরা নিচে আসলে দেখতে পারবে। তো এখানে টোটাল 64টা পোস্ট তোমরা পেয়ে যাবে, এবং দেখবে এখানে 60টা ভ্যাকেন্সি আছে, এবং এটা কিন্তু 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে এই পোস্টের জন্য সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো প্রত্যেকটা পোস্ট তোমরা এক এক করে এখান থেকে দেখে নেবে, তোমরা যেই পোস্টে আবেদন করবে সেই পোস্টের সম্বন্ধে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স দেখে নিতে পারবে। এরপরে তোমাদের যে ডেট অফ অনলাইন সাবমিশন সেটা দেখে নিতে পারবে, যেটা তোমাদের শুরু হবে 10/11/2023 থেকে 30/11/2023 পর্যন্ত, এবং লাস্ট ডেট তোমরা দেখে নিতে পারবে 30/11/2023 পর্যন্ত। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড এবং মেকিং ফি সেগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। তো ডিসেম্বরের 1st উইকে তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে, এবং অনলাইন পেমেন্টের জন্য তোমরা 1/12/2023 পর্যন্ত করতে পারবে, সেটা উল্লেখ করে দেওয়া আছে। এরপরে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম হবে, সেটা কিন্তু বলে দেওয়া আছে 2nd উইক December 2023। এবং যেটা হচ্ছে র্যাঙ্ক লিস্ট সেটাও কিন্তু কবে প্রকাশ করবে সেটা উল্লেখ করে দেওয়া আছে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো এখানে নিচের কিন্তু তোমরা আসলে দেখতে পারবে তোমাদের যে ওয়েবসাইট দেওয়া আছে সেখান থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। পরে তোমাদের যে স্যালারি হবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটা লেভেল পর্যন্ত আছে, 1, 2, 3, 4, 7 লেভেল পর্যন্ত আছে। তো প্রত্যেকটা লেভেল তোমরা এক এক করে দেখে নিবে। তো এখানে কিন্তু 1 থেকে 7 লেভেল পর্যন্ত বেতন দেওয়া হবে। তো এটা প্রত্যেকটা পোস্ট অনুযায়ী ভেরিফাই করছে। এরপরে তোমাদের সিটিজেনশিপ ইন্ডিয়া হতে হবে, এবং তো এখানে এজ লিমিটটা তোমাদের কিন্তু পোস্ট অনুযায়ী সেই বয়সটা তোমাদের নির্ধারিত করা আছে। তো তোমরা যে দেখবে তোমরা যেই পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের বয়স এবং শিক্ষাগত যোগ্যতাটাও দেখে নিবি। এরপরে তোমাদের যে বয়সের ছাড় পাবে, রিল্যাক্সেশন পাবে, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো SC ST 5 বছর এবং OBCরা তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, এবং এক্স সার্ভিসম্যানরা 3 বছর, ঠিক আছে। এরপরে PWটা দেখে নিবে। এরপরে অ্যাপ্লিকেশন ফি দেখে নিতে পারবে কত, 600 টাকা অ্যাপ্লিকেশন ফি, যেটা 1/12/2023 পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে। তো এখানে 600 টাকা পেয়ে তোমাদের সবাইকে করতে হবে, ঠিক আছে। এরপরে তো তোমরা দেখবে এই সেন্টার অফ এক্সামিশন। তো এখানে দেখবে কলকাতা কিন্তু সেন্টার অফ এক্সামিশন আছে। এরপরে বাকি স্টেটগুলো তোমরা দেখতে পারবে, দিল্লি, NCR, চেন্নাই, বেঙ্গালোর, মুম্বাই, এরপরে তোমরা কলকাতাটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে। তোমরা দেখবে সেন্টার অফ এক্সামিশন, তো সেটা কিন্তু কলকাতা এখানে উল্লেখ করে দেওয়া আছে। এরপরে তোমরা দিল্লি, NCR, চেন্নাই, বেঙ্গালোর, মুম্বাই, লখনৌ, রাঁচি সবগুলো দেখে নিতে পারবে। এখানে কিন্তু অনেকগুলো সেন্টার দেওয়া আছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তারা কিন্তু কলকাতাতে এক্সাম দিতে পারবে। তোমাদের যে CVT-র সিলেবাস থাকবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, এবং কতগুলো কোশ্চেন এবং কত মিনিটের এক্সাম হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তোমরা এই ওয়েবসাইটগুলো যাবে, এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারবে। তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এক এক করে উল্লেখ করে দেওয়া আছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো এই PDFটা আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা